হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত সিনেউড চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে। আজকে সিনেমাটির কাহিনী হলো দুইটি অল্প বয়সী ছেলেমেয়ের, যারা 16 বছর বয়সে বাবা মা হয়ে যায়। এরপর তাদের লাইফে কি কি সমস্যা আছে বা তাদের কি কি সমস্যা ফেস করতে হয়, এটি এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। সিনেমাটির নাম হলো টু ব্লু স্ট্রাইপ, যেটি 2019 সালে রিলিজ করেছিল। তো চলুন সিনেমাটি শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা সারা এবং ডেভিডকে দেখতে পাই, যারা একই ক্লাসে একই বেজে পড়তো। ওইখানে পুরো ক্লাসের ছেলেমেয়েরা তাদের মজা করতো। তারা মনে করতো যে এদের ভিতরে নিশ্চয়ই কোনো চক্কর চলছে। এরপর তারা স্কুল ছুটি হলে সারার বাসায় যায়। সেখানে সারা ডেভিডের মেকআপ করে দেয়। এরপর সে ডেভিডের ছবি তুলে ইনস্টাগ্রামে আপলোড করে দেয়। তখন ডেভিড সারার কাছ থেকে ফোন কাটতে থাকে, কিন্তু সারা ফোন কিছুতে দিতে চায় না। এভাবে তারা মজা করতে করতে ইন্টিমেট হয়ে যায়, মানে একে অপরের কাছে আসার দরুন তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়। এসব হওয়ার পর সারা ডেভিডকে বলে যে আমাদের মাঝে এসব হয়েছে, তুমি যেন কাউকে বলো না। মানে বোঝেনি তো, সেম বয়সে পোলাপান একসাথে থাকলে কি হয়। এরপর কিছুদিন কেটে যায়, তাদের ভেতরে সবকিছু নরমালি হয়ে গেছিল। এরপর সারা ও ডেভিড একদিন তার বন্ধুদের সাথে ডিনারে যায়। সেখানে সারার শরীর হঠাৎই খারাপ হয়ে যায়। তখন ডেভিড সারাকে তার বাসায় পৌঁছে দিতে যায়। ওইখানে ডেভিডের সারার মায়ের সাথেও দেখা হয়। ডেভিড সারার মায়ের কাছে তার অসুস্থর কথা জানায়। তার মা বলে বাইরের খাবার বেশি খেয়ে নিয়েছে, এর জন্য হয়তো অসুস্থ হয়ে গেছে। কিন্তু ডেভিড ওইখান থেকে চলে গেলে সারার মা সারাকে জিজ্ঞাসা করে, তোমাদের ভেতরে কি কিছু চলছে? তখন সারা বলে যে না মা, একদমই না, আমরা শুধুই ভালো বন্ধু। এরপর সারা বাসার ভেতরে এসে তার ছোট বোনের সাথে আজব আজব ব্যবহার করতে থাকে। তার ছোট বোন মনে করে যে হয়তো সারার পিরিয়ড চলছে, এই জন্য সে এমন ব্যবহার করছে। তখন সারার মনে পড়ে যে এই মাসে তো তার পিরিয়ডসই হয়নি। পরদিন সন্ধ্যায় সারা ডেভিডকে এ ব্যাপারে বলে, আর সে একটি প্রেগনেন্সি টেস্টও করায় যেখানে রিপোর্ট পজিটিভ আসছিল। সারা এ ব্যাপারে ডেভিডকে জানালে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর থেকে সে সারাকে দেখলে তার দূরে দূরে থাকতে শুরু করে। সে সারাকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করতে থাকে, এমনকি তার সাথে দেখা করা, কথা বলা বন্ধ করে দেয়। এরপর থেকে ডেভিডের মন খারাপ থাকতো। এ কথা তার মাও বুঝতে পারে। তার মার মনে হচ্ছিল যে ডেভিড হয়তো কোনো নেশা করছে। কিন্তু আস্তে আস্তে ডেভিডের মনের অবস্থা আরো খারাপ হতে থাকে। এই জন্য তার বাবা তার কাছে আসে কথা বলার জন্য। সে তার বাবাকে সকল সত্যি কথা বলে দেয়, কিন্তু তার বাবা তাকে কোনো বকাঝকাই করে না। উল্টো তার বাবা তাকে বলে যে তুমি জলদি গিয়ে সারার কাছে ক্ষমা চাও, কারণ তুমি তাকে কষ্ট দিয়েছো। আর সত্যি কথা বলতে সকল বাবা মারই এমন হওয়া উচিত, যে সন্তানকে না বকে তার কথা বুঝবে। এরপর ডেভিড একটুও লেট করে না, সে তখনই সারার কাছে যায়। সে সারার কাছে ক্ষমা চায় এবং বলে যে অ্যাবর্শন করিয়ে নিতে, কিন্তু সারা দরজা বন্ধ করে ওইখান থেকে চলে যায়। এরপর ডেভিড তার বন্ধুদের কাছে অ্যাবর্শন ক্লিনিকের ব্যাপারে শোনে, এটা বলে যে স্কুল থেকে তাকে প্রজেক্ট দেওয়া হয়েছে। এরপর ডেভিড সারাকে ওই ক্লিনিকে নিয়ে যায় অ্যাবর্শন করানোর জন্য, কিন্তু সারা ওইখান থেকে পালিয়ে যায়, কারণ সে চাচ্ছিল না যে তার বাচ্চা নষ্ট হোক। তখন ডেভিড যখন তার কাছে আসে, সে ডেভিডকে বলে আমি চাই না যে আমাদের বাচ্চা নষ্ট হোক, আমার পেটে হাত রেখে আমাদের বাচ্চাকে ফিল করো। তখন ডেভিডের মন বদলে যায়। তারা দুজন ডিসাইড করে যে তারা তাদের বাচ্চাকে নষ্ট করবে না। এর সাথে সাথে তারা এটাও ডিসাইড করে যতদিন না তাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাচ্ছে ততদিন তারা এটাকে সিক্রেট রাখবে। এরপর ডেভিড সারার জন্য বড় স্কার্ট নিয়ে আসে, কারণ কিছুদিন পর যখন সারার পেট ফুলে যাবে তখন যাতে এ ব্যাপারটি কেউ বুঝতে না পারে। ডেভিড সারাকে বলে তোমার ফ্যামিলির লোকজন যদি এ ব্যাপারে জেনে যায় তখন কি হবে? তখন সারা বলে যে আমার ফ্যামিলির লোকজন অনেক ভালো, যদি তারা এ ব্যাপারে জানতে পারে তারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিবে। এরপর সারা তার ফিউচার প্ল্যানের কথা বলে যে সে কোরিয়াতে যেয়ে পড়তে চায়। তখন ডেভিড বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমার সকল স্বপ্ন পূরণ করব। এরপরের দিন সারা যখন স্কুলে এ সকল কথা ভাবছিল তখন তার মাথায় একটি ফুটবল এসে লাগে এবং সে নিচে পড়ে যায়। তখন ডেভিড দৌড়ে সারার কাছে আসে, ওইখানে আরো লোকও জমা হয়ে গেছিল। তখনই সারা ভুল করে বলে ফেলে যে আমার বাচ্চার কিছু হবে না, তো আমার ওর জন্য চিন্তা হচ্ছে। ওইখানে থাকা সকল লোক একথা শুনে ফেলে। তারা জেনে যায় যে সারা আসলে প্রেগনেন্ট। তাদের স্কুলের টিচারদের একথা জানতে একটুও লেট হয় না, তারাও ব্যাপারে জেনে যায়। তারা সারা ও ডেভিডের প্যারেন্টসকে স্কুলে ডাক দেয়। ওইখানে সারার বাবা ডেভিডের উপরে অনেক রেগে যায়। সে সারার কাছে শোনে যে ডেভিড তোমার উপরে কি জোর জবরদস্তি করেছে। তখন ডেভিড বলে যে আমি আমার সবটুকু দিয়ে সারার খেয়াল রাখবো, আর আমার স্কুল শেষ হওয়ার পর আমি সারাকে বিয়ে করে নিব। কিন্তু সারার মা এই সকল ব্যাপারে অনেক দুঃখী হয়ে যায় এবং ওইখান থেকে চলে যায়। এমনকি সারার বাবা মা তাকে বাসা থেকে বের করে দেয়, তারা আর সারাকে রাখতে যাচ্ছিল না। এজন্য সারা ডেভিডের সাথে তার বাসায় চলে যায়। ডেভিডের পরিবারটি আসলে একটি মিডিল ক্লাস ফ্যামিলি ছিল এবং তারা যে মহল্লায় থাকতো ওইখানকার সকল লোকজনই অনেক গরিব। সারা যেহেতু একটি বড়লোক ফ্যামিলি থেকে বিলং করতো, এর জন্য তারা ওইখানে একটু আনকমফোর্টেবল ফিল হয়। এরপর তারা বাসায় এসে খাবার খায় এবং একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এরপরের দিন ডেভিড সারাকে চেক আপের জন্য ডক্টরের কাছে নিয়ে যায়। ওইখানে ডক্টর বলে যে বেবি তো একদম ঠিক আছে, কিন্তু তোমরা এটি খেয়াল রাখবে যে বেবি না হওয়া পর্যন্ত তোমরা এই কয় মাস ইন্টিমেন্ট হতে পারবে না। এদিকে সারার বাবা মায়েরও সারাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, এই জন্য তারা সারাকে নিয়ে যায়। তারা যখন গাড়িতে করে বাসার দিকে আসছিল তখন সারার মা পেছনের দিকে তাকায়। সে সারার ছোটবেলা দেখতে পায়। এর মানে এটাই
যে ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক না কেন, বাবা মায়ের কাছে সে সবসময় ছোট হয়ে থাকে। আর সারার মা যেহেতু তাকে সব থেকে বেশি ভালোবাসতো, এই জন্য সেই রাগটা বেশি করেছিল। এরপর সারা যখন বাসায় এসে তার ছোট বোনের সাথে দেখা করে, তখন তার ছোট বোন বলে যে তুমি যাওয়ার পর আমাদের আঙ্কেল আন্টি আমাদের বাসায় আসছিল, আর আমাদের বাবা মার মনে হচ্ছিল যে তুমি যেহেতু ছোট আছো তুমি তোমার বাচ্চাকে সামলাতে পারবে না, এই জন্য তারা তোমার বাচ্চাকে আঙ্কেল আন্টির কাছে দত্তক দিতে চায়। এটা শুনে সারা অনেক রেগে যায়, কারণ সে তার বাচ্চাকে অন্য কাউকে দিতে যাচ্ছিল না। অন্যদিকে ডেভিডের ফ্যামিলি যখন এই সকল কথা জানতে পারে, তারা এই বাচ্চাকে নিজেদের কাছে রাখতে চায়, কারণ বাচ্চাটি সারার একার নয়, বাচ্চাটি ডেভিডেরও। এর কিছুক্ষণ পর সেখানে ডেভিডের বড় বোন আসে, সে ডেভিডের এসব কাজের জন্য তাকে অনেক মারধর করে। এরপর তারা সকলে মিলে রেডি হয়ে সারার বাসায় যায়। এদিকে সারার মা ডেভিডের ফ্যামিলিকে একটুও পছন্দ করতো না, এই জন্য তারা ওই বাসায় আসতে সারার মা ওই বাসার থেকে চলে যেতে থাকে, কিন্তু সারা কোনো মতে তার মাকে আটকায়। এরপর ডেভিডের ফ্যামিলিও ওইখানে চলে আসে, তারা দুই ফ্যামিলি মিলে ডিসাইড করে তারা এদের দুজনের বিয়ে দিয়ে দিবে। এর কিছুদিন পর এদের দুজনের বিয়েও হয়ে যায়। তারা যেহেতু এবার অফিসিয়ালি স্বামী স্ত্রী হয়ে গেছিল, এজন্য সারা ডেভিডের বাসায় থাকতে শুরু করে। এরপর তারা সারাদিন রুমের ভেতরে থাকতো এবং তাদের ফিউচারের ব্যাপারে নানা প্ল্যান করতো। এদিকে রাত হয়ে গেলে ডেভিডের বাবা তাকে নিচে শুতে বলে, কারণ তার ভয় ছিল যে তারা একসাথে শুলে ডেভিড কোনো কাণ্ড না করে বসে। এরপর থেকে সারা বাসায় থাকতো, কারণ তার রেস্টের প্রয়োজন ছিল। ওদিকে ডেভিড স্কুলে যেতে শুরু করে, কারণ তার পড়ালেখা শেষ করতে হতো, কিন্তু সে পড়ালেখার ফাঁকে তার বাবার রেস্টুরেন্টে ওয়েটারের কাজও করতো। এসব করতে করতে ডেভিড ঠিক মতো স্কুলে যেত না। সারা যখন এই সকল কথা জানতে পারে, সে ডেভিডকে এই সকল ব্যাপারে বলে। ডেভিড তখন বলে যে তার জন্য টাকা কামানো সব থেকে বেশি প্রয়োজন, কারণ সে একটি বড় বাড়ি নিতে চায়। কিন্তু সারা চাইতো না যে ডেভিড তার পড়ালেখা ছেড়ে দিক, এই জন্য তাদের ভেতরে ঝগড়া হয়ে যায়। সারা তার মায়ের পাশে এসে বসে পড়ে। এভাবে আস্তে আস্তে যত সময় যাচ্ছিল, সারার শরীরে অনেক চেঞ্জেস আসছিল, এমনকি তার শরীরের সাথে সাথে তার মনও চেঞ্জ হতে থাকতো, এই জন্য সারার অনেক মন খারাপ থাকতো। এ ব্যাপারে সে তার মাকেও জানায়। এর পরের দিন সকালে যখন সারা কিনে ডক্টরের কাছে চেক আপের জন্য যায়, ডক্টর বলে যে তাদের বেবি একদম ঠিক আছে আর তাদের ছেলে বেবি হতে চলেছে। সারার আঙ্কেল আন্টিও আসতে চলেছিল, এই জন্য সারা ডেভিডকে বলে যে তাদের এখনই ডিসাইড করতে হবে যে তারা তাদের বাচ্চাকে তার আঙ্কেল আন্টিকে দিবে কিনা। এদিকে সারার আঙ্কেল আন্টিও তাদের বাসায় চলে আসছিল, তখন ডেভিড বলে যে সে তাদের বাচ্চাকে দিতে চায় না, সে তাদের বাচ্চাকে নিজের কাছে রাখতে চায়। কিন্তু ওদিকে সারা বলে সে তাদের বাচ্চাকে তার আঙ্কেল আন্টিকে দিয়ে দিতে চায়। সব থেকে শকিং বিষয় এটাই হলো, সে ডেভিডকে ডিভোর্সও দিয়ে দিতে চায়, কারণ সে তার স্বপ্ন পূরণ করতে যাচ্ছিল কোরিয়াতে গিয়ে পড়ালেখা করার। তখন সকলে মিলে এটা ডিসাইড করে যে তারা বাচ্চাটিকে সারার আঙ্কেল আন্টিকে দিয়ে দিবে, কিন্তু ডেভিড তাদের এই ডিসিশনে একদমই খুশি ছিল না। ডেভিড তখন বারবার সারার কাছে যেয়ে বলতে থাকে সে তাদের আঙ্কেল আন্টিকে যেন তাদের বাচ্চাটি দিতে বারণ করে দেয়। এদিকে সারাও ডেভিডের কথায় বিরক্ত হয়ে যায়। সে বিরক্ত হয়ে তার মাকে বলে যে তারা এই দত্তক যেন ক্যান্সেল করে দেয়। এর কিছুদিন পর সারার বাচ্চা হয়, কিন্তু এর সাথে সাথে সারার কিছু প্রবলেমও হতে থাকে, কিন্তু সামান্য অপারেশন করার পর এটা ঠিকও হয়ে যায়। এরপর আমরা সিনেমাটির শেষ পর্যায়ে দেখতে পাই সারা তার বাচ্চাকে ডেভিডের ফ্যামিলিকে দিয়ে দিয়েছে, এমনকি সে ডেভিডকে ডিভোর্সও দিয়ে দেয়। এরপর সারা পড়ালেখা করার জন্য তার ফ্যামিলির সাথে কোরিয়াতে চলে যায়। প্রথমে সারা তার বাচ্চা এবং ডেভিডকে যে ভালোবাসতো, এখন তার কাছে তার বাচ্চা বা ডেভিডের কোনো মূল্যই নেই। আর এরই সাথে এই সিনেমাটি এইখানে শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।